الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দীনে ইসলামকে যা সত্য দিন যা হচ্ছে হেদায়াত যা হচ্ছে সঠিক পথের দিক নির্দেশনা যেটি হচ্ছে সিরাতে মুস্তাকিম সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং তার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন সুতরাং ইসলাম মুসলিমকে পৃথিবীর কোনো শক্তি মুছে ফেলতে পারবে না ক্ষতি করতে পারবে এক জায়গায় জেগে উঠবে আরেক জায়গায় কমজোর হবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মুছে ফেলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি সমস্ত দ্বীনের উপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে বিজয় দান করবেন করেছেন যার বাস্তব প্রমাণ হচ্ছে ইসলামের ইতিহাস সালাতু ওয়া সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার সিরাতুন নবীতে প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে দিনের সার্বিক ক্ষেত্রে ইমানি অনুপ্রেরণা জজবাকে শক্তিশালী করার জন্য পাথেয় আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে আসছে এই বছর আজকে পর্ব নম্বর 28 পাঁচই রজব 1441 হিজরি মোতাবেক 29 ফেব্রুয়ারি 2020 আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এবং সাহাবায়ে কেরামদের কে কাফেরদের পক্ষ থেকে প্রলোভন দেওয়ার মাধ্যমে তাদেরকে দীন ইসলামের দাওয়াত থেকে বিরত রাখার যে অপচেষ্টা চালিয়েছিল মক্কার কাফের মুশরিকেরা গত আলোচনা ছিল ইসলামের দুইজন বীর পুরুষ সাইয়েদানা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদানা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এবং আমরা আলোচনা করেছি যে ইসলাম গ্রহণের সাথেই তাদের দুইজনের ইসলাম গ্রহণের সাথেই প্রকাশ্যে তখন ইবাদত বন্দেগী শুরু করলেন সাহাবায়ে কেরামরা প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন মুসলিমরা শক্তিশালী হলো এই অবস্থাটি যখন মুশরিকেরা দেখতে পেল তখন তারা আপোষে পরামর্শের জন্য একত্রিত হলো তাদের মিটিং বসলো যে এখন কি করা যায় এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের সম্পর্কে তাদের পদক্ষেপটি কেমন হওয়া উচিত এই ছিল তাদের আলোচনার বিষয়বস্তু তাদের বৈঠকের তাদের মধ্যে নেতৃস্থানে ব্যক্তি ছিল উতবা বিন রাবিয়া আবশামী অর্থাৎ আব্দে শামস গোত্রের লোক আব্দে শামসকে যারা শুরু থেকে মনে রেখেছেন অথবা কিছুটা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যে কুরাইশ বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের দাদা হচ্ছেন বলতে পারেন কেউ দাদার বাপের নাম হচ্ছে দাদার বাপের নাম হাশিম মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব বিন হাশিম হাশেমের বাবার নাম আব্দে মনাফ তো ওই জন্য বললাম দাদার দাদা হচ্ছে আব্দে মনাফ এই আব্দে মনাফের চার ছেলে ছিল এই চার ছেলে থেকে চারটি গোত্র এরা হলো গোত্র তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের কাছের যারা আত্মীয় তাদের এই চারটি গোত্র ছিল একটা গোত্র হচ্ছে বনু হাশেম হাশেম গোত্র যেই গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশেমি তিনি কুরাইশি হাশেমি আর একটি গোত্র ছিল বনুল মুত্তালিব কারণ আব্দে মানাফের আরেক ছেলের নাম ছিল আল মুত্তালিব
যিনি সাথে করে নিয়ে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাদাকে মদিনা থেকে, তখন সবাই বলে যে এটা হচ্ছে দাস মুনাহিম মুত্তালিবের নাম পড়ে গেল, আব্দুল মুত্তালিব মুত্তালিবের দাস এভাবে নাম পড়ল নবী সাল্লাল্লাহু দাদার নামটা এইভাবে পড়েছিল, না হলে ওনার নাম কি ছিল? সাইবা। ওনার নাম ছিল সাইবা। তো মুত্তালিব গোত্র একটা হয়ে গেল, হাশেম গোত্র মুত্তালিব গোত্র, এই দুটো গোত্র ইসলামের সাথ দিয়েছে মোটামুটি। অল্প কিছু লোক শত্রুতা করেছে কিন্তু তাদের অধিকাংশ ইসলামের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ দিয়েছে প্রথম যুগ থেকে মোটামুটি। বাকি যে দুটো আর গোত্র, হ্যাঁ, আব্দ মনাফের দুই ছেলের গোত্র, এক ছেলে হচ্ছে আব্দ শামস আর এক ছেলে হচ্ছে নৌফল। তো আব্দ শামস হচ্ছে বনু আব্দ শামস, আব্দ শামসের সন্তান সন্ততি বা বংশধর গোত্র, আর নৌফলের গোত্র। এই নৌফল আর আব্দ শামসের গোত্রের লোকেরা অধিকাংশই কুফুরের ওপর বড়ই কট্টর ছিল, শত্রুতায় তারা সীমালঙ্ঘন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তে এই আব্দ শামস তাহলে গোত্র, এখন আব্দ শামস গোত্র একটা বড় শত্রু কাছের লোকদের মধ্যে, আর একটা হচ্ছে নওফাল গোত্র। তো আব্দ শামস গোত্রের নেতা ছিল উতবা বিন রাবিয়া। তো একে সবাই মানত, জি, মান্যবর ব্যক্তি ছিল। সে বলল, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, আলা আকুমলে মুহাম্মদ ফাউকাল্লিমা, তোমাদের মতামত কি? আমি একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে চাই, কথা বলতে চাই, দেখি একটা সমঝোতে আসতে পারি কিনা, তাকে মানিয়ে নিতে পারি কিনা কিছু প্রলোভন দিয়ে। জি, ও আরেজ আলিহি অমুরান লাল্লাহু ইয়াকবালু বাদাহা, আর কিছু তার কাছে প্রস্তাব পেশ করব, বলো যে হয় এটা নেন না হয় এটা নেন না হয় এটা নেন না হয় এটা করেন, আপনাকে অনেকগুলি অপশন দিচ্ছি, আপনি একটা কিছু চয়েস করেন। জি, হতে পারে যে কোনো একটা তাকে মঞ্জুর হইতে পারে, একটা কিছু যদি মঞ্জুর করে নেয় তাহলে ঝামেলা শেষ। কয়েকটা বিষয়ের মধ্যে যদি একটা কবুল করে নেই তাহলে দিয়ে দেবো তাকে, তার ডিমান্ড পুরা করে দেবো, আর তারপরে সে নিজের কাজ থেকে বিরত হয়ে যাবে, ঝামেলা শেষ হয়ে যাবে। ফাকালু বালা, তখন যে মিটিংয়ে যতগুলো লোকেরা বসেছিল সবাই বললো যে খুব ভালো কথা, তো ভালো কথা। ইয়াবাল ওয়ালিদ, এই উতবার ছেলের নাম ছিল ওয়ালিদ, এই জন্য এর কুনিয়ত ছিল আবুল ওয়ালিদ, ওয়ালিদের বাপ, ওয়ালিদের বাপ। বদরের যুদ্ধের কথা যখন আসবে, প্রথম যেই কয়েকজন কাফের, হ্যাঁ, লড়াইয়ের জন্য তিনজন কাফের লড়াইয়ের জন্য নেমেছিল, তারা এরাই ছিল ওয়ালিদ বিন উতবা, আর এই উতবা বিন রাবিয়া আর সাইবা বিন রাবিয়া, দুই ভাই আর এক ছেলে। এই তিনজন কাফেরদের পক্ষ থেকে মোকাবেলার করার জন্য নেমেছিল মাঠে রণক্ষেত্রে। এদিক থেকে সাহাবাই কেরামের তিনজন নেমেছিলেন, সেদিকে যাচ্ছে না কারণ বদরের যুদ্ধের কথা আবার আসবে। তো তার একজন এই উতবা, বড়ই বীর বাহাদুর মানুষ ছিল আর সমাজের সমাজপতিও ছিল, তার প্রস্তাব সবাই পছন্দ করল। ঠিক আছে, তাহলে ফাকুম এলিহ ফাকাল্লামহু, যান আপনি আর গিয়ে কথা বলেন মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাযাহাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া জালিসুন ফিল মসজিদ ওয়াহদা, এই উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলো যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে একাকী বসেছিলেন। গিয়ে এই লোক বলল, ইবনা আখি, ভাতিজা, ইন্নাকা মিন্না হাইসু কাদ আলিমত, তোমার যে একটা আমাদের বংশে বা মক্কা একটা মর্যাদা আছে সেটা তুমিও জানো, তোমাকে আমরা খুব ভালোবাসি, তোমাকে খুব ভালো জানি, মিন খিয়ারে না হাসাবান ও নাসাবান, বংশীয় মর্যাদার ক্ষেত্রে আর সম্মানের ক্ষেত্রে তুমি সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো মানুষ। ওয়াইন্নাকা কাদ আতাইতা কওমাকা বি আমরিন আযীমিন, কিন্তু তুমি তোমার জাতির কাছে এমন একটি বিশাল একটি সমস্যা নিয়ে তুমি এসেছো যে বড় তুমি সমস্যা করে দিয়েছো, তোমাকে আমার সবাই ভালো জানতাম, তোমাকে সবাই আমরা সত্যবাদী আলামিন আর সাদেক সত্যবাদী আর বিশ্বস্ত জানতাম, তোমার মতো ভালো মানুষ আমাদের মধ্যে কেউ নেই, এটা তুমিও জানো আমরাও জানি, কিন্তু তুমি এমন একটা অপরাধ করেছো, এমন একটা কাজ করে ফেলেছো যেটা বিশাল ব্যাপার স্যাপার, আমরা নাজিম ফাররাক্তা বিহি জামাতুম, আমাদের মাঝে তুমি ভাঙন সৃষ্টি করে দিয়েছো,
এই শত বছরের ঐক্য নষ্ট করতে আসার কথা কারা বলে? এই চরিত্রের লোকেরা বলে। হয় শিরকি আকীদার লোক, না বিদাতি আকীদার লোক। আজকে ও মুসলিম সমাজে যারা এই রকম খোঁড়া ঐক্যের কথা বলে, দেখেন তাদের ঐক্যের দশা। জি, বাসহম বাইনহম শাদীদ, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের আপোষের লড়াই চরম পর্যায়ে পৌঁছে আছে। তাহসাবহম জামিয়ান, মনে হচ্ছে যে তারা সার্বিক ঐক্য নিয়ে আসবে, মনে হচ্ছে একবার বৃহৎ স্বার্থে। ওয়াকুলুবহম সাত্তা, অথচ তাদের অন্তরগুলি একবার বিক্ষিপ্ত হয়ে রয়েছে। এই চরিত্র বাতিলপন্থীদের, এই চরিত্র ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন। এই চরিত্র হচ্ছে, এইরকম অবস্থাটা হচ্ছে মক্কার মুশরিক কাফেরদের আর যুগে যুগে বিদাতপন্থীদের এই চরিত্রটা। জি, হককে চেপে দেওয়ার জন্য, হককে নির্মূল করে দেওয়ার জন্য তারা এই ধরনের কথা বলে থাকে। ফাররাক্তা বিহি জামাআতাহুম, তাদের দলে তুমি ভাঙন ধরিয়েছ। ওয়াসাফাতা আহলামাহুম, আমাদের সমাজের মক্কার জ্ঞানীগুণীদেরকে তুমি, হ্যাঁ, বেকুব মনে করেছো তুমি, এদেরকে মূর্খ, হ্যাঁ মূর্খ মনে করেছো তুমি। ওয়াইবতা আলেহাতমা দিনাহুম, তাদের বা আমাদের সমাজের যেসব দেবদেবী রয়েছে, আলেহা মাবুদ রয়েছে এবং আমাদের ধর্ম রয়েছে, সেসবের তুমি দোষ খুঁজে বেড়াচ্ছ, দোষ ত্রুটি চর্চা করছো। জি হ্যাঁ, গালমন্দ করছো। ওয়াকাফফারতা মান মাযামিন আবাইহিম, এবং আমাদের পূর্বপুরুষ যারা এর পূর্বে চলে গেছে আমাদের বাপদাদার ধর্মের ওপর, তাদেরকে তুমি কাফের বলছো, এটা কথা হইল? জি হ্যাঁ, আজকাল বেদাতপন্থীরা বলে এই আহলে ঢালাহার সবকে কাফের বলে, তারা নিজেদের ছাড়া কাউকে মুসলমানই মনে করে না, এরকম কথা আহলে বলেছেন। এই কথা, এই চরিত্র ওদের থাকবে, এগুলো হচ্ছে বেদাতীদের লক্ষণ। যাক, এগুলো করেছো করেছো, এগুলো কিন্তু চরম অন্যায় করেছো তুমি যা করেছো, কিন্তু ফাসমা মিন্নি, আমার একটা কথা শোনো। আর এজ আলাইক উমুরান তানজুরু ফিহা, আমি কিছু প্রস্তাব তোমার সামনে পেশ করছি, অপশন দিচ্ছি তোমাকে, তুমি চিন্তা করে দেখো। লাল লাখ তাকবালো মিনহা বাদাহা, হতে পারে যে কোনো একটা তোমার পছন্দ আসতে পারে, কোনো একটা তুমি গ্রহণ করে না, একটা কিছু তুমি নিয়ে না। ফাকাল আলিহি সালাতু সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি আবুল ওয়ালিদ ইস আসমা, আবুল ওয়ালিদ বলুন আমি শুনছি, বলুন আমি শুনছি। এখানে আমাদেরকে কথোপকথনের আদব শেখানো হয়েছে, যত বড় বিরোধী হোক না কেন, কাফের চেয়ে বড় বিরোধী আর কে হইতে পারে? আর তারপর কাফেরদের বড় নেতা আইম্মাতুল কুফরের একজন, কুফরের ইমাম, কাফেরদের ইমাম, যাদের সম্পর্কে আল্লাহ কর্মছে কাতিলু আইম্মাতাল কুফর, কাফেরদের নেতাদের বিরুদ্ধে লড়াই করো, এ হচ্ছে একজন ইমামুল কুফর, এই উতবা। তাকেও সম্বোধন করতে গিয়ে কত সম্মানের, হ্যাঁ, বাক্য দিয়ে সম্বোধন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল ওয়ালিদ বলুন। আরবদের মধ্যে আজ পর্যন্ত যদি নাম দিয়ে ডাকেন তো আরবদের মধ্যে কিন্তু এটা মানহানি মনে করে না, আমাদের সমাজে আবার মানহানি, একটু বড় যদি নাম ধরে ডাকেন তাহলে এটাকে কি বড়ই মানহানি করলেন, তাই না? এমনকি সমান সমান বয়সেরও, ছোট আপনার চাইতে বয়সে ছোট হবে, নাম ধরলে অনেকে আজকাল বিয়াদে মনে করছে। আজকাল বাংলা ভাষায় এমন একটা অলঙ্কার চলে এসছে যে মনে হচ্ছে যে বয়সে ছোট হলো জামাল ভাই বলতে হবে, জামাল বল, ও একটু কষ্ট পেলো যেন, হানিফ বললে একটু কষ্ট হয়ে গেলো, হানিফ ভাই, জামাল ভাই, আইয়ুব ভাই, তাই না? এই যে, কিন্তু আরবদের মধ্যে কিন্তু নেই আবদুল্লাহ তাল আছে না, কিন্তু কাউকে আবদুল্লাহ তাল না বলে যদি বলেন ওর ছেলের নাম হচ্ছে, সে মনে করে যে ফয়সাল, আবু ফয়সাল তাল, আবু ফয়সাল কে ফাল, খুশি হবে, চরম খুশি হবে। কিন্তু এটা হচ্ছে তাদের জন্য সম্মানসূচক বাক্য সম্বোধন করার জন্য, আবু ফয়সাল, আবুল ওয়ালিদ। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় কাফের তাগুত কেউ, সীমা লঙ্ঘনকারী কেউ বলছেন কুল আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ বলুন আপনি, আসমা আপনার কথা শুনছি, এ কথা বলছেন না যে আপনাদের কথা শুনবো না এই কাফের, অথবা কোনো খারাপ ভাষায় তাকে সম্বোধন করলো না, হ্যাঁ বলেন ফেরাউন তাগুত। হ্যাঁ, আজকাল মুসলিম সরকারগুলিকে চরমপন্থীরা, আমাদের আর চরমপন্থীদের পৃষ্ঠপোষকরা তাগুত তাগুত, হ্যাঁ নাস্তিক সরকার বলছে না, এগুলো ভাষা না, এই সম্বোধন করে কোনোদিন সমস্যার সমাধান হবে না, তাদের পাপকে অন্যায়কে জুলমকে আরো বাড়িয়ে দেবে না, জালেমের জুলমকে আর পাপের পাপিকে পাপির পাপকে আরো বাড়িয়ে দেবে আপনি। জি, যে কোনো মানুষকে আপনি যদি ভুল করেন আর আপনাকে কেউ খারাপ ভাষা বলে তো আপনি ওর কথা নিতেই চাইবেন না,
নেব না তোর কথা, আপনার মধ্যে শয়তান তখন কাজ করতে শুরু করবে। এই জন্য ভালো ভাষায় সম্বোধন করতে হবে, ভালো ভাষায় সম্বোধন করতে হবে। কোরআন শিখিয়েছে ফেরাউনের কাছে, যে ফেরাউনের কথাতে কত যে শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহ বহু জায়গায় কোরআন কেরিমে বর্ণনা করেছেন এই ফেরাউনের কাহিনী আর মুসার কাহিনী আলাইহিসসালাম। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউন কাছে যাও, গিয়ে বলতে বলা হচ্ছে, এই না যে তুমি মেম্বারে চড়ে লেকচার দাও, স্টেজে চড়ে লেকচার দাও, জুমার খুতবায় চড়ে নাস্তিক সরকার, নাস্তিক অমুক, আজকালকার জালেম সরকার, হ্যাঁ ইত্যাদিতে তাগুত সরকার, না 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 না, আপনাকে ওই জুমার খুতবার ঈদের খুতবায় বলতে বলা হচ্ছে না, ইযহাব ওখানে যেতে বলা হচ্ছে, নবীকে যেতে বলা হচ্ছে, ইযহাব যাও, গিয়ে ওখানে গিয়ে সামনাসামনি বলো, সামনাসামনি বলো আর দূর থেকে বলাই পার্থক্য আছে। আমার যদি কারো সংশোধন করতে চান আমার আপনার, তাহলে সামনাসামনি সামনে বলা আর দূরে বলে অনেক পার্থক্য আছে, বাইরে বললে সংশোধন হবে না। ইন্নাহু তাগা, সে খুব বাড়াবাড়ি করেছে, যাও, সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাউলান লাইয়ানান, গিয়ে তোমরা দুই ভাই তাকে নরম ভাষায় কথা বলিও, নরম ভাষায় কথা বলিও। এত বড় ফেরাউনকে নরম ভাষায় কথা বলছেন, বলতে বলছেন। আচ্ছা তারপরেও আমাদের এই যুগের মতো না যে এই গুমরাটা হেদায়ত হবে কি হবে না তা তো জানাও নেই, আমাদের জানা আছে যে কোনো জালেম সম্পর্কে, কাফের সম্পর্কে, এমনকি ইভেন কাফের সম্পর্কে জানা আছে যে হেদায়ত আর হবে না, জানা নেই আমাদের, হতে পারে হেদায়ত হইতে পারে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানছিলেন, যিনি আয়াত নাজিল করেছেন আর হুকুম করেছেন মুসা আলাইহিসসালামকে, তিনি জানছেন যে ফেরাউন হেদায়ত হবে না, ডুবে ধ্বংস হবে, তারপরও নরম ভাষায় কথা বলতে বলছেন, তারপরেও যেতে বলছেন। আল্লাহ তো অলরেডি জানছেন যে হেদায়ত হবে না, তো গিয়ে লাভ কি? হ্যাঁ আবার নরম ভাষায় বললে লাভই কি? যা বলার শক্ত করে বলেন, ওতে হেদায়ত হবে না, কাফের হয়ে মরবে, তো বলেই নি শক্ত করে। আল্লাহ তুই সব জানছেন তো, আল্লাহ রাব্বুল আলামিন জি, লা আল্লাহু ইয়াতাযাক্কার, সম্ভবত উপদেশ নেবে, আও ইয়াখশা, অথবা ভয় পাবে, সম্ভাবনা আছে। অথচ আল্লাহ জানছেন, আল্লাহর ফয়সালা করা আছে, হেদায়েত হবে না। এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে, আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল ওয়ালিদ বলুন, আমি শুনছি। তখন সে বলতে লাগলো, ইবনা আখি, ভাতিজা, ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি মিন হাযাল আমরি মালান জামানা লাকা মিন আমওয়ালিনা, আপনি যদি চান যে আপনার জন্য ধন সম্পদ আমরা কালেকশন করব, আপনার এই নবী রসুল হওয়ার দাবি যে করেছেন আপনি, এর উদ্দেশ্যটা কি? যদি আপনার উদ্দেশ্য এই থাকে যে কিছু, হ্যাঁ এটা কি করব, ধন সম্পদ, আমি ধন সম্পদের মালিক হব, বা আমি পার্থিব কিছু স্বার্থ রাখি, তাহলে এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনার জন্য আমরা ধন সম্পদ কালেকশন করি, যা মান এলাকা আমি নাম বলে না, বাড়ি বাড়ি থেকে আমরা টাকা পয়সা জমা করি, হাতটা তা কোন আকসারানা মালান, মক্কায় এমন হবে যে আপনি সবচাইতে বেশি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। বুঝলেন? চান পুঁজিপতি হইতে, চান পুঁজিপতি হয়ে যান। ওয়াইন কোনটা তৈরি দবি হে সারাফান, আর আপনার যদি এই নবুয়ত রেসালাতের দাবি করার উদ্দেশ্য মান সম্মান হয়, অনেকে সম্মান নিয়ে মরে, অনেকে পয়সা নিয়ে মরে, আজও কিন্তু সমাজে আছে। হ্যাঁ, কেউ পয়সা দিয়ে সম্মান কিনতে চায়, কেউ সম্মান নষ্ট করে পয়সা হাসিল করতে চায়, কারো আসক্তি পয়সার ওপর বেশি, কারো আসক্তি সম্মান, নেতৃত্ব, ক্ষমতা ইত্যাদি, প্রভাব, প্রতিপত্তি, এগুলোর ওপর এক একজনের এক একটা টার্গেট পৃথিবীতে রয়েছে। কুল্লই আমালু আলা শাকিলাতি, আল্লাহ বলছেন পৃথিবীতে প্রত্যেককে নিজ নিজ ধান্দায় কাজ করে যাচ্ছে, এক একজনের এক এক ধান্দা পৃথিবীতে। যদি আপনি মানসম্মান চান, হ্যাঁ নেতৃত্ব চান, সওয়াদ নাকা আলাইনে, আমাদের আপনাকে নেতা বানিয়ে দিচ্ছি, রাজা বানিয়ে দিচ্ছি। অন্য রেওয়ায়েত রয়েছে, মুলকানের কথা পরে আসছে, শারাফ মান সম্মান চান তাহলে সওয়াদ নাকা, আপনাকে আমাদের নেতৃত্ব দিয়ে দিচ্ছি, আমাদের মাঝে সবচেয়ে বেশি মান্যবার ব্যক্তি আপনাকে আমরা মেনে নিচ্ছি, হাত্তা রা নাক্তা আমরান দুনাক, এমন কি কোন বিষয়ে আপনার সিদ্ধান্ত ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না, যা সিদ্ধান্ত মক্কায় হবে আপনার সিদ্ধান্ত, যা করবেন আপনি করবেন।
ওয়াইন কুনতা তুরিদু বিহি মুলকান মাল্লাকনাক আলাইনা, আর আপনার এই নবী রাসূল দাবি করার উদ্দেশ্য যদি রাজত্ব হয় তাহলে আপনাকে আমাদের রাজা বানিয়ে দিচ্ছি, চলেন আপনি কিং আজকে দেখেন। ওয়াইন কানা বিকাল বাতু ফাখতার আইয়া নিসাই কুরাইশিন শিতা ফালনুজাউজকা আশরা, আর যদি আপনার উদ্দেশ্য হয় কোন নারী, জি তো একটা কেন সুন্দরী রমণী চান আপনি, যদি এটাই উদ্দেশ্য হয়, অনেকে আছে বাস ও নারী ছাড়া কিছু বোঝে না, ও নারী ফিতনায় পড়ে ওর মান ইজ্জত সব কিছু নেতৃত্ব হ্যাঁ চাকরি সব হারিয়ে দিচ্ছে, কিন্তু নারী ফিতনাতে বাঁচতে পারবে না, কিছু লোক আছে এই স্বভাবের। যদি আপনি যদি এটাই উদ্দেশ্য করে থাকেন যে নবী রাসূল হলে হ্যাঁ আমার চারিদিকে শুধু হ্যাঁ নারীর উপর ঢোকন, হ্যাঁ নারীর অভাব থাকবে না, এটাই যদি উদ্দেশ্য হয়। যেমন আজকাল হিজবুত তৌহিদ, হিজবুত তৌহিদের ফিতনা নারী ফিতনা বড় একটা ফিতনা, এক তো কুফুরি আকিদা, কুফুর এরা মুসলিম নয়, এগুলো ইসলামী আকিদাই নয় আর ইসলামী নামাজই নয় তাদের, সবগুলি কুফুর, কিন্তু উপরন্তু একেবারে বড় নারী ফিতনা, নারীরা এদের পুরুষদের ফিতনায় পড়ে আছে, স্বামীকে ছেড়ে ছেড়ে পালিয়ে চলে আসে ঘর সংসার ভেঙে, আর এদের পুরুষরা নারী ফিতনায় ডুবে আছে, উদ্দেশ্য শুধুই এরা হচ্ছে নারীবাদী। জি যদি আপনি চান সুন্দরী সুশী নারী অথবা নারী ভোগ করতে চান, ফাখতার আইয়া নিসাই কুরাইশ শেতা, তাহলে কোরাইশ বংশ সবচাইতে সম্ভ্রান্ত বংশ, সেই বংশ থেকে যে কোনো রমণী আপনি চয়েস করুন, ফাল নুজাউজকা আশরা, একটা না আপনাকে দশ দশ নারীর সাথে এক্ষুনি বিয়ে পড়িয়ে দেব, দশজন। ওয়াইন কান হাজা আল্লাযী ইয়াতিকা রাইয়্যান মিনাল জিন, আরো বিস্তারিত রয়েছে যে কথাগুলি হয়তো আপনারা শোনেননি। আর যদি আপনি যে বলছেন যে আমি নবী আমি রসুল আমার কাছে ওহি আসছে আমার কাছে আসমানি সংবাদ আসছে, এটা যদি আপনাকে জিন স্পর্শ করার কারণে হয়ে থাকে, মানে আপনাকে জিনে ধরেছে, এটাও হইতে পারে, এটাও সম্ভাবনা রয়েছে, আপনি রোগী হ্যাঁ জিন আপনার শরীরে সওয়ার হয়ে কথা বলছে, যদি এরকমটা হয়ে থাকে, লা তাস্তাতিউ রাদ্দাহা নাফসিকা, এই জিনকে আপনি প্রতিহত করতে পারছেন না, তাড়াতে পারছেন না, তালাবনা লাকা তিব, তাহলে আপনার জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, চিকিৎসার ব্যবস্থা করছি, ও বাজালনা ফি আমওয়ালানা, আর আপনার চিকিৎসার জন্য যত পয়সা খরচ হয় সব খরচ আমরা বহন করব, হাত্তা নুবরিয়াকা মিনহু, আপনি সুস্থ হওয়া পর্যন্ত আপনাকে সুস্থ করে রাখবো, ফাইনা রুবামা গালাবা তাবে হাত্তা ইয়াদাওয়া মিনহু, হতে পারে যে আপনার উপর জিন বিস্তার লাভ করেছে, সুতরাং আপনি অসুস্থ, আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। ফাকাল আলাইহি সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন, আওয়াকাদ ফারাকতা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ আপনার কথা শেষ হয়েছে, এটাও কিন্তু আদব, এটা হচ্ছে আদাবুল মুহাদাসা, কথোপকথনের শিষ্টাচার, অথচ কাফেরের সাথে, চিন্তা করে দেখুন আপনি, আর আমরা বিনা তর্কে একই আকিদার, একজন কথা বলছে মাইক কেড়ে নি আমি কথা বলব, কথা বুঝতে পারছে আমি কথা বলবো, ফেড়ে ভালো ওর কিতাব, এই কিতাব কি নিয়ে এসছে, এই চরিত্র নাকি ইসলামিক চরিত্র নাই, সহি আকিদার চরিত্র হওয়া তো দূরের কথা, এটা আউজবিল্লা। তারপরে আপনাদের যদি আপোষে কোনোটা বিষয়ে যদি তর্ক বিতর্ক শুরু হয় তাহলে আপনি কথা বলতে দেবেন না, কথার উপর কথা, কথার উপর কথা, আমাকে বলতে দেন, আমি আমাকে বলতে দেন, বিচার সালিস দেখেছেন, সামাজিক বিচার সালিস, একজন কথা বলছে বা আপনাদের মাঝে মধ্যে কিছু মীমাংসা করতে গিয়ে একজনের কথা শোনা হচ্ছে, ওর কথা শোনা হয়নি কথা বলা শুরু করছে, আরে ভাই কোথায় আদব শিখেছো এইসব, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদব কাফেরের সামনে পেশ করছেন, কাফেরকে তার কথা বন্ধ করছেন না, যতক্ষণ বলার বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, মনোযোগ দিয়ে শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, একবারে যখন একটু থেমেছে তখন তারপরেও থেমে গেছে বলা শুরু করে দিই, এইটাও করছেন না, থেমে গেছে বলা শুরু করে দিই, তাই না, তাও করছেন না, আচ্ছা আপনার বলা শেষ হয়েছে তো, তাহলে আপনাকে এই আদবটা শিখতে হবে, ভাই আপনার কথা শেষ হয়েছে এখন আমি তাহলে কিছু বলি, হ্যাঁ জি ইয়াদুল আমাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, শুন না
সিরাত নয় মানে কাহিনী পড়া নয়, আমল করা। জি, কোরআন এবং হাদিসের পরে সিরাতের মর্যাদা। সিরাত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শই সিরাতুন নবীতে বিস্তারিত রয়েছে। রাসূলুল্লাহ বলছেন, এই কাফের নেতাকে আওয়াকাদ ফারাকতা ইয়াবাল ওয়ালিদ, আবুল ওয়ালিদ আপনি ফ্রি হয়েছেন তো কথা বলে, আপনার কথা বলা শেষ হয়েছে তো? কালার নাম, আমার কথা শেষ। কালা, তখন রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ফাসমা মিন্নি, তাহলে আমার কথা একটু শুনেন। একথা বলা শুরু করছেন, ফাসমা মিন্নি, আমার কথা তাহলে শুনেন একটু। কালা আফাল, ঠিক আছে শুনবো, ঠিক আছে শুনছি। জি, অনুমতি নিয়ে নিচ্ছেন। আচ্ছা, ওতে আর একটি কি হচ্ছে, তার আকর্ষণ, শোনার অ্যাট্রাকশন যেটাকে বলা হচ্ছে, কথার দিকে আকর্ষণ, মনোযোগ দেবে। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা ফুসসিলাত পড়া শুরু করলেন। সূরা ফুসসিলাতের অপর নাম হামিম আস-সাজদা। হামিম সাজদা শুরু থেকে পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আর একটা আদব শেখানো হয়েছে, আমি যখন দিনের কথা বলবো তা আমার কথা না পেশ করে, আর আমার লজিক আর যুক্তি না পেশ করে, আর যুক্তিতে মুক্তি তলাশ না করে আমি ওয়াহিতে মুক্তি তলাশ করব। আমি কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো। কোরআন এবং হাদিসের যে বরকত আছে সেটা কি আর আমার কথায় বরকত আছে? মোটেই নেই। এই জন্য সহি আকিদার আলেমদের কথা মানুষের অন্তরে কেন লাগে? কারারে দলিলের কথা রে ভাই, কোরআন এবং হাদিসের কথা। হ্যাঁ, মনকে মানাইতে পারছি না, ঠিক আছে এখন মানাইতে পারছে না, কালকে মানাবে, দু চার বছর পর মানাবে, কিন্তু মানতে হবে আস্তে আস্তে, শুনলে। আর যে বলবে আগে দিন শুনবো না, ওটা আলাদা কথা, ওকে আল্লাহ হেদায়ত করবে না, ওকে আল্লাহ হেদায়ত করবে না। তো কথা হচ্ছে যে আমাদের তরিকা হওয়া উচিত, মুসলিম যারা ত্রুটিযুক্ত বেদাতি মুসলিম অথবা ফরজ অজব তরকারি হারামে লিপ্ত গুনাহগার ফাসেক মুসলিম, তাদের দাওয়াতের ক্ষেত্রেও এবং অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে, যে দাওয়াতের তিনটি ক্ষেত্র আছে, ময়দান রয়েছে, আমাদেরকে কোরআন সুন্নাহ বেশি বেশি পাঠ করা উচিত, কোরআন সুন্নাহর আলোচনা করা উচিত। এর একটা তাসির আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সূরায়ে ফুসসিলাত, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কোরআনান আরাবিয়্যান লিকাউমিন ইয়ালামুন বাশীরা ওয়া নাযীরা ফাআরাযা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন ওয়া ক্বালু কুলুবুনা ফী আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফী আযানিনা ওয়াকর অমিন বাইনিনা ও বাইনিকে হেজা ফামাল ইন্নানা আমেলুন। সূরা ফুসসিলাতের প্রথম আয়াতগুলি পড়লেন, এভাবে পড়তে থাকলেন। আয়াতগুলি সংক্ষেপে তর্জমা পেশ করি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরে হামিম তানজিলু মিনার রহমানির রহিম, মানে হাজা তানজিলু মিনার রহমান, এটি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজেল কিত কিতাবুন, এটি হচ্ছে একটি কিতাব। ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলি বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন, লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, যারা জ্ঞানী বিবেকবান তাদের জন্যই আরবি ভাষায় কোরআন নাজিল করা গেছে। আপনাদের মাতৃভাষায়, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনাদের উদ্দেশ্যে কোরআন নাজিল করা হয়েছে। তার অন্তরে নক করা হচ্ছে যে আপনি একজন নেতৃস্থানীয় ব্যক্তি, আপনি একজন বড় জ্ঞানী মানুষ, আর আপনি একজন শুদ্ধ আরবি বললে কোরাইশী মানুষ, আপনাদের মতো লোকদের জন্য কোরআন আপনাদের মাতৃভাষায় নাজিল করা হয়েছে। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে কোরআন সুসংবাদ দিয়েছে, কোরআন সতর্ক সাবধান করেছে, মানলে সুসংবাদ আর অমান্য করলে সতর্কবাণী, ওয়ার্নিং, নাযীর, ওয়ার্নিং। ফাআরাযা আকসারুহুম, কিন্তু অধিকাংশ লোকেরা কি করেছে, এড়িয়ে গেছে বা বিমুখ হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ফাহুম লা ইয়াসমাউন, সুতরাং তারা শুনতে চাই না। ওয়াকালু, এবং তারা বলে থাকে, কুলুবুনা ফি আকিন্নাতি মিম্মা তাদউনা ইলাইহি, হে নবী তুমি যেই দিকে আহ্বান করছো আমাদেরকে সেই বিষয়ের ক্ষেত্রে আমাদের হৃদয়গুলি আবৃত, আমাদের অন্তর কি ঢাকা, আবৃত। আকিন্না কেনা নতুনের বহু বছর। জি, অন্য আয়াত রয়েছে কলুবনা গুলফুন, ইহুদিরা বলেছিল কলুবনা গুলফ, গুলফ গেলাফ থেকে, গেলাফ মানে বুঝিত না, গেলাফ, হ্যাঁ কাবার গেলাফ বলছেন না, আবরণ, যে কোনো আবরণকে গেলাফ বলা হয়, তো ওইরকমই আকিন্না বলা হয়, হ্যাঁ বলা হয় কোনো আবরণকে।
আমাদের অন্তর আবরণে রয়েছে আপনার দাওয়াত হতে আপনি যেদিকে আমাদেরকে ডাকছেন এক আল্লাহর ইবাদত আর এই সব দেবদেবী আমাদের মাবুদ উপাস্য সব ছাড়তে হবে বাপ দাদা ধর্ম ছাড়তে হবে এগুলো শিরিক কুফরি এই সব শোনার ক্ষেত্রে আমাদের হৃদয় আর উপলব্ধি বোঝার ক্ষেত্রে আমাদের হৃদয় একেবারে হৃদয়ের উপর আবরণ পড়ে আছে ঢাকা আছে তোমার কথা আমরা শুনতে চাই না এক এক ভাষা এক এক ভঙ্গিমা আছে আমাদের ভাষাভাষীদেরকে যদি কোনো একটা গোমরা লোকে বেদাতির লোকে বলেন অথবা একেবারে বেদিন লোকে যদি ধর্মের কথা বলেন ভাই আপনার কথা বুঝি না বলে না ভাবে ওকে তৌহিদের কথা বলছেন সুন্নতের কথা বলছেন আপনার কথা আমার বুঝে আসে না মানে ও কবুল করতে পারছে না ও ঠিকই বুঝছে ভাষা বুঝছে কিন্তু আপনার কথা আমি বুঝি না জি ওয়ফি আযানেনা ওয়াকরুন এবং এই কাফেররা জবাব দিয়েছিল কোরআন যখন নাজিল হয়েছিল তখন যে আমাদের কানের ওপর পর্দা রয়েছে ওয়াকর ওয়াকর মানে বোঝা কানের বোঝা কান ঠসা যাদেরকে বলি কানে শোনে না যারা অমিম বাইনে না বাইনেকে হেজাব আর আমাদের মাঝে আর তোমার মাঝে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাব আর রয়েছে ফামাল তুমি তোমার কাজ করো ইন্না না আমিলু আমরা আমাদের কাজ করো আমরা আমাদের ধর্ম ছাড়ব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে পড়তেই থাকলেন আর আবুল ওয়ালিদ শুনতেই থাকলো ওয়াকাদ আলকা ইয়াদাইহি খালফা যাহরিহি মুতামিদান আলাইহিমা এক শুনেই যাচ্ছে অথবা সেই সময় পেছন দিকে দুটো হাত দিয়ে হেলান দিয়ে বসে এভাবে শুনতে আছে তাকিয়ে একবারে অবাক হয়ে তাকাচ্ছে ভাষায় অলঙ্কারপূর্ণ কথা এগুলো মানুষের কথা হইতে পারে না অসাধারণ কথা কি কথা আমি শুনছি শুনছি ফালামা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওলিহি তাআলা এই পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পর্যন্ত পড়লেন আয়াত নম্বর 13 সেটা কি সেটা হচ্ছে ফাইন আরাজু এই আরবী লোকেরা মক্কার লোকেরা কুরাইশরা যদি বিমুখ হয়ে যায় হে নবী তোমার কথা যদি না শুনে এড়িয়ে যায় ফাকুল তাহলে তাদেরকে জানিয়ে দাও বলে দাও আনজারতুকুম সায়েকাতা মিসলা সায়েকাতে আদি ওয়া সামুদ তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি আযাব থেকে সায়েকা সায়েকা বলা হয় বজ্রপাতকে জি যে বজ্র পড়ে এটাকে বলা হয় সায়েকাতুন জি সওয়ায়েক সূরা বাকারা শুরুতে রয়েছে মিনাস সওয়ায়েক হাজার আল মউত ওই যে সওয়ায়েক সায়েকাতুন বহুবচন তো এই যে বজ্রটা পড়ে একে সায়েকা বলা হয় আর যে বিদ্যুৎটা চমকায় ওটাকে বার্ক বলা হয় আর যে শব্দটা বিকট হয় সেটাকে রাত বলা হয় ওখানে এই শব্দগুলো সব এসেছে জি হ্যাঁ জি তো এখানে বজ্রপাত বলে কঠিন আজাবকে বোঝানো হয়েছে তোমাদেরকে সতর্ক সাবধান করছি কঠিন আল্লাহর আজাব থেকে মিসলা সায়েকাতে আদি ওয়া সামুদ যেমন কঠিন শাস্তি আজাব নেমে এসেছিল আদ সম্প্রদায়ের ওপর আর সামুদ সম্প্রদায়ের ওপর আদ সম্প্রদায়কে ঝঞ্ঝাবায়ু দিয়ে সাবালায়ানি অসামানি তাইম সাত রাত আর আট দিনের একটানা একবারে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করা হয়েছিল আর সমুদ্রকে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দিয়ে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছিলেন এই আয়াত এমন অন্তরে আঘাত করেছে সাবধান যদি মুখ ফিরিয়ে নেন আপনারা না শোনেন ফাইন আরাজু এই লোকেরা যদি না শোনে আল্লাহর কালাম তাহলে তাদেরকে হে নবী মোহাম্মদ জানিয়ে দাও আনজারতুকুম আপনাদেরকে আমি সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম ভীতি প্রদর্শন করছি ভয় দেখাচ্ছি আপনাদেরকে সায়েকাতান কঠিন আজাব হতে মিসলা সায়েকাতে আদি ওয়া সামুদ এমন আজাব যেই আজাব আদ জাতির উপর এসেছিল আর সামুদ জাতির উপর এসেছিল আরবরা কিন্তু জানতো আদ জাতি আর সামুদ জাতি কারণ এই দুটো ঘটনা আরব উপদ্বীপেরই অন্যান্য ঘটনাগুলি দূরে কোথাও ঘটেছে কিন্তু এগুলি কিন্তু তাদের দেশের ঘটনা আজাব ইলাহির ঘটনা আদের এলাকা হচ্ছে ইয়েমান ওমান আর সৌদি আরবের বর্ডার এই এলাকায় যে আরবুল খালি এমটি কোয়ার্টার যেটাকে বলা হচ্ছে ওই এলাকায় আর আপনার সামুদ এলাকাতে একেবারে মদিনা থেকে কাছে মদিনা খাইবার থেকে কাছে আল ওলা যে তাবুক আর মদিনার মাঝখানে অথবা তখন সুবহানাল্লাহ তার উপর এত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে হাত দিয়ে দিয়েছেন বাবারে আর বলিস না কিছু
আর কিছু বলিস না, সুবহানাল্লাহ, জি বড়ই তাসির হয়েছে। মুখে হাত রেখেছেন, ওয়ানাশাদাহুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলতে শুরু করেছে, উতবা ওয়ার রাহিম, এবং আত্মীয়তার দোহাই দিয়ে, রাহিম তোমার সাথে আমাদের আত্মীয়তার যে রক্তের সম্পর্ক আছে এর দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি আর আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে বলছি। মাখাফাতা ইয়া কাযালিক, এই ভয়ে যে কি জানি ওই রকম আজাব আমার উপর না চলে আসে। ওয়াকালা, বলে উঠেছিল উতবা, হাসবুকা, যথেষ্ট হয়ে গেছে, বাস বাস আর বলিও না, যথেষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরেকটু পড়তে থাকলেন, সিজদার আয়াতে যখন পৌঁছিলেন, সিজদার আয়াতটি হচ্ছে 38 নম্বর আয়াত এই সূরার, সেখানে যখন পৌঁছিলেন তখন সিজদা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা কালা, তারপর থেমে গেলেন আর বললেন, সামিতা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ শুনলেন কথাগুলি আমার? জি। বলার পরে জিজ্ঞেস করলেন, শুনলেন তোমার কথাগুলি? জি। কালা সামিত, তখন বললো যে হ্যাঁ আমি শুনেছি। কালা ফা আনতা ওয়া যাকা, এখন আপনার ইচ্ছে, এখন আপনার মর্জি, আপনাকে ভালো লাগলে কবুল করেন, এগুলি আমি নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, এগুলি হচ্ছে ওয়াহী, আর যদি আপনার ভালো না লাগে তো আপনার ইচ্ছে। ফাকামা উতবা ইলা আসহাবি, উতবা তখন নিজের সাথী সঙ্গীদের কাছে ফিরে গেল, এসেছিল কি নিয়ে, যে আমি যাচ্ছি কিছু প্রস্তাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করব, আর সেগুলি কোনো একটা আশা করি মেনে নেবে, আর মেনে নিলে সব ঝামেলা শেষ, এত ঝামেলা করার দরকারটা কি, হ্যাঁ সব নিষ্পত্তি হয়ে যাবে। ফাকালা বাদ হলে বাদ, ওতবার চেহারাই পাল্টে গেছে, চেহারাই পাল্টে গেছে, আপোষে ওই সাথী সঙ্গীরা দূর থেকে ওতবাকে দেখেই বলছে, নাহলে ফবিল্লাহ লাকাদ জাআকুম আবুল ওয়ালিদ বিগাইরিল ওয়াজহিল লাযী যাহাবা বিহি, আল্লাহর কসম করে বলছি আমরা আবুল ওলিদ কিন্তু যেই চেহারা নিয়ে গেছে ওই চেহারা নিয়ে ফিরেনি, ওর চেহারা বদলে গেছে। জি, যে চেহারা নিয়ে গেছিল ওই চেহারা নিয়ে আর ফিরেনি, বদলে গেছে। ফালামা জালা সাইলিহিম, আবুল ওলিদ এই ওতবা গিয়ে বসলো, কালো তখন তারা বললো, মা ওয়ারা আকা ইয়া আবুল ওলিদ, কি করে আসলেন, কি খবর খবর? জি, মা ওয়ারা আকা মানে পিছনে যে মামসের কাছ থেকে আসলেন, কি খবর নিয়ে আসলেন? কালা, তখন অতবা যে আবুল ওয়ালিদ এর মন্তব্যটা শোনেন কোরআনে করিম সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বাণীগুলি সম্পর্কে, ওয়ারাই আন্নি সামিত কাউলান, শোনো আমি যে সংবাদটি নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি এমন বাণী শুনলাম, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, মা সামিত মিসলাহু কাত্তো, জীবনে এত সুন্দর বাণী আমি শুনিনি, কোন এত সুন্দর বাণী আমি শুনিনি, ওয়াল্লাহে মা হুয়া বিশ্বের, তোমরা মনে করতে পারো যে সেগুলি হচ্ছে কবি হইতো, মানে কবিতা হইতো আর কবির কাব্য রচনা, ওয়াল্লাহে মা হুয়া বিশ্বের, আল্লাহর কসম করে বলছে সেগুলি কোনো কবিতা না, ওয়ালা বিশ্বের, তোমরা জাদু মনে করতে পারো আর মোহাম্মদকে তোমরা জাদুঘর বলে থাকো, তার কথাগুলি কোনো জাদুও না, জাদুর মন্ত্রতন্ত্র আমার জানা আছে, ওয়ালা বিল কাহানাতে, আর এগুলি জ্যোতিষী গণকেরও কোনো বাক্য না। জি, কারণ মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো শায়ের বলতো, কখনো সাহের জাদুকর বলতো, কখনো কাহিন গণক বলতো। ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের দল, শোনো, আতিউনি ওয়াজআলু হালি, শোনো আমার কথা তোমরা শোনো, মানো, ওয়াজআলু হালি, আর আমার উপর ছেড়ে দাও বিষয়টি, খাল্লু বাইনা হাযার রাজুল ওয়া বাইনাহু মাহফি, আমার মতটা নাও, আমার পরামর্শটা নাও, আমার অ্যাডভাইসটা তোমরা নাও, আমি যেটা বলছি তোমরা মেনে নাও এবং আমাকে আমার ওপর দায়িত্ব দিয়ে দাও সিদ্ধান্তের, যে আমি যেটা বলছি সেটাই ঠিক, এই ক্ষেত্রে আমাদের করণীয় বা আমাদের পদক্ষেপ এটাই করো, সেটা কি? ওয়াখাল্লু বাইনা হাযা রাজুল ওয়া বাইনাহু মাহফি, মুহাম্মদ যা করছে করতে দাও, ওকে ছেড়ে দাও, ও যা পারছে তাই করুক গা, ফাতাযিলু, তোমরা যখন তার ধর্ম কবুল করবে না তো এক কাজ করো, তোমরা আলাদা থাকো, ওর সাথে মিশিও না, ওর সাথে মিশিও না, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াকুনান্না লিকাউলিহি আল্লাযী সামিতু মিনহু নাবাউন আযীম, আমার দৃঢ় বিশ্বাস যে যেই বাণী শুনলাম আমি এই বাণীর ভবিষ্যতে বিশাল একটি সংবাদ আসতে যাচ্ছে, বিশাল একটি কিছু আসতে যাচ্ছে ভবিষ্যতে। জি, ফাইন তুসে ভুল আরাবো ফাকাদ কফি তোমুহো বেগাইরেকুম, এই ক্ষেত্রে লড়াই দ্বন্দ্ব সংঘর্ষ চলতে থাকবে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আরবদের লড়াই আর সংঘর্ষ চলতে থাকবে, কিন্তু আরবরা এই ক্ষেত্রে যদি জিতে যায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেরে যায়, ফাকাদ কুফিতুম বিগাইরিকুম, তাহলে অন্য অন্য আরো আরবরা আছে মক্কার বাইরে, ওদেরকে দিয়ে তোমাদের কাজ হয়ে গেল, তোমাদের তোমরা নিজের বংশের লোক সে, আর তার দেখছি কথাগুলো ভালোই লাগছে, তো তার সাথে সরাসরি তোমাদের এই লড়াই লিপ্ত হওয়ার দরকারটা কি? ছেড়ে দাও, অন্য অন্য আরবরা বুঝে নেবে, আরবরা যদি ওকে হ্যাঁ দমন করে দিতে পারে, পরাজিত করে দিতে পারে আর আরবরা জিতে যেতে পারে, তাহলে অন্যের দ্বারা তোমাদের কাজ স্বার্থ হাসিল হয়ে গেল। তোমরা তো এটাই চাও যে মুহাম্মদ এবং তার দাওয়াতকে ঠান্ডা করে দেওয়া হোক, হয়ে গেল, কাজ হয়ে গেল। ওয়াইয়াজহার আলাল আরাবে ফামুলকুহু মুলকুকুম, আর যদি এইটাও সম্ভাবনা রয়েছে যে মুহাম্মদই হইতে জিতে গেল, বিজয় লাভ করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের উপর বিজয় লাভ করেন, ফামুল কহু মুলকুকুম, তাহলে মুহাম্মদ সাল্লামের রাজত্ব মানে তোমাদেরই রাজত্ব, তিনি কুরাইশের, তো মুহাম্মদ যদি রাজা হয়ে যায় আরবের নেতৃত্ব পেয়ে যায় আর তিনি যদি বিজয় লাভ করেন, তাহলে সেটা তোমাদেরই বিজয়, তোমাদেরই লোক, সে ঝামেলা থেকে বেঁচে গেলে। ওয়া ইজ্জুহু ইজ্জুকুম, মুহাম্মদ সাল্লামের সম্মান তোমাদের সম্মান, লোকেরা কি বলবে যে মুহাম্মদ কুরাইশি, তা আমাদের সম্মান হয়ে গেল। ও কুনতুম আসআদান নাসে বিহি, আর তোমরাই ভাগ্যবান হবে, ভাগ্যবান তোমরাই হবে। কালু, তখন কাফিররা যারা বসেছিল বলল, সাহারাকা ওয়াল্লাহি আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ তোমাকেও জাদু করে দিয়েছে, তোমাকেও জাদু করে দিয়েছে, তোমাকে পাঠিয়েই ঝামেলায় পড়লাম। আল্লাহু আকবার। কালা, তখন আবুল ওয়ালিদ উতবা বলল, হ্যাঁ যার রায় ফিহি, এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমার মতামত, ফাস নাও মা বাদা লাখুম, এখন তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার মতটা পেশ করলাম, মানো মানো, না হলে তার সাথে মারামারি করো তোমরা, কিন্তু আমার মত হচ্ছে যে মারামারিটা বাদ দাও, সরাসরি তোমরা ছেড়ে দাও তাকে, তার কাজ সে করতে থাক, আর তার বিরোধিতা অন্য অন্য বাইরে থেকে মক্কার বাইরের লোকদের পক্ষ থেকে হইতে থাকবে, আর তারপরে যদি অন্য অন্য আরবরা যদি তাকে পরাজিত করতে পারে, তাহলে হয়ে গেল, তোমাদের যেটা স্বার্থ সেটা হাসিল হয়ে গেল। আর যদি দেখা যায় যে অন্যরা পরাজিত হয়ে গেল, মুহাম্মদ বিজয় লাভ করলো, তো সে তোমাদেরই লোক, তাহলে সম্মান তোমাদের, তোমাদের বংশ থেকে রাজা বাদশাহ হইলো, অসুবিধা নেই, এটাই আমার মত, এখন তোমরা যা ইচ্ছা তাই করা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এখন বিভিন্ন বিষয় নিয়ে দর কষাকষি শুরু করলো ধর্মের ক্ষেত্রে। এতক্ষণ ছিল কি পার্থিব প্রলোভন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে থামিয়ে দেওয়া, পার্থিব প্রলোভন, এটাতে পারল না। তখন দেখলো যে ঠিক আছে, একটা ধর্মীয় একটা সমঝোতে আসতে পারি কিনা, ধর্মীয় সমঝোতা, সে সমঝোতাটা কি ছিল চিন্তা করলো যে ধর্মের ব্যাপারে কথা বলি। এতে আমার একটা মাঝামাঝি পয়েন্টই আসে, সেটা হচ্ছে কি, তারা বলল মুহাম্মদ তাবদ আলেহা তানা সানা ও নাবদ এলাহাকা সানা, আপনি এক কাজ করেন, এক বছর আমাদের মাবুদদের ইবাদত করেন আপনি, আর আরেক বছর আপনার মাবুদের আমরা ইবাদত করব। জি জি, সমঝোতা, জি। ফাইন কুন্না আলাল হক আখাজতা মিনহু হাজ্জান, ফাইন কুন্না আলাল হককে আখাজতা মিনহু হাজ্জান, ওয়াইন কুন্তা আলাল হককে ওয়াইন কুনতে আলাল হককে আখাযনা মিনহু হাজান। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি এসে বলল যে হে মুহাম্মদ, এক বছর আমার আমাদের দেবদেবী আর উপাস্যের ইবাদত করেন আপনি, আর এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করি, যদি আমরা হক পথে থাকি তাহলে হবে কি যে আমরাও ভুল পথে থাকলাম না আর আপনিও ভুল পথে থাকলেন না, যদি ভুল পথে থাকি তো এক বছর ভুল পথে থাকলাম আর এক বছর তো ঠিক পথে আছি। দেখছেন কেমন থিওরি, হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, ওইটা ঠিক বলা। আমাদের মুসলিম সমাজে এখন কিছু যাদের আকিদায় ভেজাল আছে, এইটাও ঠিক ওইটাও ঠিক, আরে শিয়ারাও তো মুসলিম, ওরাও তো আহলে বাইতকে মহব্বত করে। এই যে ফাইন কুন্না আলাল হক, যদি আমরাই হ্যাঁ সত্যের ওপর থাকি, তাহলে আখাজতা মিনহু হাজ্জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাহলে হকটা পেয়ে গেলেন, কারণ হক আমাদের কাছে, আর এক বছর যখন আমাদের ইবাদত করলেন আমাদের দেবদেবীর, তাহলে আপনিও হকটা পেলেন, আপনার কাছে হক থাকলো। ওয়াইন কুনতা আলাল হককে, আর আপনি যদি হক পথে হন আর আমরাই যদি ভুল পথে হই, তাহলে আখাযনা মিনহু হাজান, তাহলে আমরাও এক বছর আপনার মাবুদের ইবাদত করে আমরা হকটা পেলাম। হ্যাঁ,
কি সমঝোতা। ফানজালাল্লাহ তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বেশ কিছু আয়াত, তার মধ্যে প্রথম হচ্ছে সূরা ইখলাস, সূরা কাফিরুন। قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدتُّمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ الدِّينِ। সংক্ষেপে তরজমা করি, কুল, হে নবী, এরা এই প্রস্তাব পেশ করছে যে এক বছর তুমি তাদের দেবদেবীর ইবাদত করবে আর এক বছর তারা আমার ইবাদত করবে, বলে দাও তাকে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। তাহলে কাফেরকে কাফের বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে, কিন্তু কোন ক্ষেত্রে বলতে হবে? হ্যাঁ, আপনার অন্তর থেকে বলতে হবে যে কাফের কাফের। হ্যাঁ, কাফেরকে কাফের বলাও নাকি অপরাধী, এটা আবার আমাদের সমাজ আছে, তাই না? কাফেরকে কাফের বলতে না, এরকম কথা নেই আমাদের দেশে বিদাতিদের ঘরে না? কাফেরকে কাফের অন্তর থেকে বলতে হবে, জবান বলতে হবে, মুমিন আর কাফের এরা কাফের। কিন্তু যখন দাওয়াতের ক্ষেত্রে আপনি দাওয়াত দিচ্ছেন কাউকে, তখন তাকে বলবেন হে কাফের, তোমাকে দাওয়াত দিচ্ছি না, ওইটা আদব না আপনার দাওয়াতের। আপনি দাওয়াত মানে তাকে আকৃষ্ট করছেন, সুসংবাদ দিচ্ছেন, তখন বলবেন এই কাফের তুই মুসলিম হয়ে যা, বলবেন নাকি এই বেদাতি তুই হেদায়ত হয়ে যা, বলবেন এই শিরিককারী কবর মাজার পূজারি তুই কবর মাজার পূজা থেকে তওবা কর, এ বলবেন না? মোটেই বলবো না। কিন্তু কবর পূজাকে কবর পূজাই বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে, বেদাতিকে বেদাতি বলতে হবে। জি হ্যাঁ, পার্থক্যটা শোনেন, যেখানে আপনার দাওয়াতের ময়দান দাওয়াত দিচ্ছেন, তখন তাকে এমন নরম ভাষায় কথা বলবেন, হেকমতের সাথে বলবেন, যাতে করে কথাটা কবুল করে। কিন্তু বেদাতকে বেদাত বলতে হবে, বেদাতিকে বেদাতি বলতে হবে, গোমরাহকে গোমরাহ অবশ্যই বলতে হবে, জি, এবং বিশ্বাস করতে হবে সেটি। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে নবী, হে কাফেরের আল্লাহ, আবুদু মা তাবুদুন, তোমরা যেসবের উপাসনা করো সেগুলির আমি ইবাদত করতে পারি না। সুতরাং তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমাদের দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। এটা মুসলিমদের ক্ষেত্রে নয় যে মুসলিমদেরকে স্বাধীন ছেড়ে দাও, যার ইচ্ছা নামাজ পড়বে, যার ইচ্ছা নামাজ পড়বে না। হ্যাঁ, যার ইচ্ছা ব্যবিচার করবে, চুরি করবে, হ্যাঁ, যার ইচ্ছা অপরাধ করবে, আর যার ইচ্ছা ভালো কাজ করবে, না না। দেশে দুটো জিনিস আজকাল অনেক মুসলিম আছে, এটার নাম সেকুলারিজম। জি, এই সেকুলারিজমের কথা বড় বড় মুসলিম নেতাদের কাছ থেকে শোনা যায়। দেশে দুই রকম আমি ব্যবস্থা করে দিয়েছি, মসজিদের ব্যবস্থা করে দিয়ে যার ইচ্ছা মসজিদে যাবে যাবে, আর দেশে হ্যাঁ আমি এই যে আমি সমুদ্র বিচ আর পার্ক আর এই বিনোদনের জায়গা তৈরি করে দিচ্ছি, যার ইচ্ছা ড্যান্স করবে, যার ইচ্ছা নাচ করবে, যার ইচ্ছা গান বাজনা করবে, যার ইচ্ছা অশ্লীলতা ছড়াবে। আউযুবিল্লাহ, না 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 না, ইল্লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মুসলিমদের জন্য। মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর সে যেহেতু মুসলিম সুতরাং তার অধিকার নেই যে সে নাস্তিকতার কথা প্রচার করবে, সে কুফরি কথা বলবে, ইসলাম বিরোধী কথা বলবে, আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, না না না, সবার বাক স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তা চেতনার স্বাধীনতা, তারপর সাংবাদিকতার স্বাধীনতা, এইসব স্বাধীনতা নেই, তোমরাও স্বাধীনতা দেবে না। অ্যান্টি নেশন যদি দেশদ্রোহিতার কোনো কথা বলে তো স্বাধীনতা দেবে নাকি? কেন, তখন কেন বাক স্বাধীনতা নেই আছে? পৃথিবীর কোথাও নেই। দেশের বিরুদ্ধে যদি বলেন আপনি, দেশের নিরাপত্তার বিরুদ্ধে যদি বলেন, না, একবার দেশদ্রোহী, চরম অপরাধী, চরম অপরাধী। তাহলে ইসলামের বিরুদ্ধে কি করে বলে সে চরম অপরাধী হবে না? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে বলে কি করে সে বেঁচে থাকতে পারে? মোরতাদ। জি, ভালো করে বুঝতে হবে বিষয়টি। কিন্তু কাফেরদেরকে জবরদস্তি ইসলামে নিয়ে আসা যাবে না যতক্ষণ পর্যন্ত অন্তর না ফিরবে। এই ক্ষেত্রে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, এখন তোমাদের জন্য তোমাদের দিন, যদি ছেড়ে না আসো তাহলে চলো, তোমরা ওর উপরে চলতে থাকো, এটা হুকুম না, কি করা যাবে, আসবে না তো থাকো, এইটা কথা। এই নয় যে তোমাদের স্বীকৃতি দিলাম তোমাদের ধর্মে, এটা ধর্মের স্বীকৃতি নয়, মাতিলের কখনো না, এটা স্বীকৃতি নেই, কারণ আল্লাহর কাছে দিন একমাত্র ইসলাম। কখনো এটা মনে করবেন না যে কোরআন স্বীকৃতি দিয়েছে, অপব্যাখ্যা এগুলি, লকম দিন কুমালিয়া দিন, লাইকরা হাফিদ দিন, দুটো আয়াত মুখস্থ করে নিয়ে, হ্যাঁ, স্বীকৃতি নয় এটা, আসবে না তখন থাকো। যেমন
কোনো অবাধ্য ছেলে যখন বাপ মার অবাধ্য হয়ে যায় আর পারে না বাপ মা যখন ওকে নিয়ে আসতে কন্ট্রোলে তখন কি বলে হ্যাঁ বলে যা ইচ্ছা তাই কর গাল তো যা ইচ্ছা তাই কর মানে কি এটা তাকে অর্ডার করলো নাকি না নিরু ভাই যখন হেদায়েত হবি না আর আসবি না সোজা কথা তো যা যা পারবি তাই কর এইটা লকম দিন কমলিয়ে দিন তো আয়াতগুলি নাজিল হয়ে গেল সূরা কাফেরুনের আরো আল্লাহ আয়াত নাযিল করে সূরা জুমারের আয়াত নম্বর 64 কুল আফা গায়রাল্লাহি তা'মুরুননি আ'বুদু আইয়ুহাল জাহিলুন হে নবী আরো বলে দাও মক্কার কাফেরদেরকে আফা গায়রাল্লাহি তা'মুরুননি আল্লাহকে বাদ দিও কি তোমরা আমাকে হুকুম করছো যে আ'বুদু আমি আর কারো ইবাদত করব আইয়ুহাল জাহিলুন হে মূর্খরা হে মূর্খরা তাহলে দেখেন কখনো কখনো মূর্খকে মূর্খ বলা হয়েছে কাফেরকে কাফের বলা হয়েছে আগেরটাতে কুলিয়াহুল কাফেরকে কাফের বলা হয়েছে আর যেহেতু তারা ছিল মূর্খ আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর ওহী সম্পর্কে রাসূল সম্পর্কে মূর্খ অজ্ঞ জানলে অবশ্য মানত জানার চেষ্টাও করেনি জানেও নি হ্যাঁ উপলব্ধি করার চেষ্টা করে সেজন্য আল্লাহ হেদায়েত করেননি যারা চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত করেছে তো আল্লাহ জাহিলুন বলেছেন তাহলে কি কোরআনের ভাষা তাহলে ক্ষেত্র বিশেষে আসল বিষয়টা তুলে ধরতে হবে জাহেলকে জাহেল বলতে হবে আরে জাহেল বলে গাল দিচ্ছে জাহেল কোনো গাল না যার মধ্যে তৌহিদ নেই যার মধ্যে সুন্নাত নেই হ্যাঁ যে দিন কোরআন হাদিসের বিরোধিতা করে দলিলের বিরোধিতা করে সে জাহেল যে হ্যাঁ তো আইয়ুহাল জাহেলুন আল্লাহ বলছেন কুল আফা গায়রাল্লাহ তা'মুরুননি আ'বুদু আইয়ুহাল জাহেলুন আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত করব হে জাহেলরা এটাই তোমাদের হুকুম আমাকে না 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 এটা কখনো হইতে পারে না ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক তারপরের আয়াত হে নবী তোমাকে ওহি করা হয়েছে আবার তোমার পূর্বের যত নবী রসূল এসেছেন তাদেরকে ওহি করা হয়েছে লাইন আশরাকতা প্রত্যেককে এভাবে সম্বোধন করে বলা হয়েছে তুমিও যদি শিরিক করো হে নো হে ইদ্রিস হে মুসা হে ঈসা ইব্রাহিম হারুন লাইন আশরাকতা তুমি যদি শিরক করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহবাতান আমালুক অবশ্যই অবশ্যই তোমার আমলগুলি বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হাবে তাই হাবাত মানে ধ্বংস হয়ে যাওয়া বিনষ্ট হয়ে যাওয়া বরবাদ হয়ে যাওয়া তোমার আমল ধ্বংস হয়ে যাবে সুতরাং আমি যদি এক বছর আল্লাহর ইবাদত করি আর এক বছর তোমাদের দেবদেবীর ইবাদত করি তাহলে আমার আমল সব ধ্বংস হয়ে যাবে আর যখন আমল ধ্বংস হয়ে যাবে বলে তা কুনান্না মিনাল খাসিরিন এবং অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে হবে আল্লাহ বলেছেন জি বালিল্লাহ ফাবুদ তারপরে এত বলছেন বরং সূরা জুমারে বরং শোনো হে নবী বালিল্লাহ ফাবুদ বরং একমাত্র আল্লাহর ইবাদত করো ওয়াকুম মিনাশ শাকিরিন এবং আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহর শুকরিয়া হচ্ছে যে যিনি সব দিয়েছেন তার গুণগান করা তার ইবাদত করা সব দিলেন আল্লাহ আরে এই মাটি এই পাথরের মূর্তি অথবা এই মাজার পাকা কিছুই দিল না আর তাকে কেন সেজদা করব আমি তার জন্য কেন খাসি মরুক জবাই হবে তার জন্য কেন ধরনা হবে আর সেখানে কেন ওরস আর মেলা লাগবে জি বালিল্লাহ ফাবুদ ওয়া কুম মিনাশ শাকিরিন আর সূরে আনআমের আয়াত নম্বর 56 তে রয়েছে আর সূরে গাফের যার অপর নাম মুমিন তার আয়াত নম্বর 66 তে রয়েছে কুল হে নবী আরো বলে দাও ইন্নি নহিতু আমাকে নিষেধ করা হয়েছে আমাকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে কি করতে আন আবুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে সবকে তোমরা আহ্বান করছো লাত উজ্জা মানাত হবাল এগুলিকে ডাকতে বা এগুলির ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে মুশরিকরা চাইছিল যে কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সমস্যার সমাধান হয়ে যাক আমাদের ঝগড়া দ্বন্দ্বটা শেষ হয়ে যাক এই আশাই করেছিল উতবা বিন রাবিয়া সেই জন্য আরও কিছু ছাড় দিতে শুরু করলো আরও কিছু ধর্মের ক্ষেত্রে ছাড় দিল এক বছর আমরা আল্লাহর ইবাদত করব ছাড় দিল তারপরে আরও একটা প্রস্তাব পেশ করলো ধর্মীয় প্রস্তাব মানে ধর্মীয় ক্ষেত্রে ছাড়ের প্রস্তাব তারা বললো যে দেখেন যখন এটাও মানলেন না যে এক বছর আমাদের দেবদেবীর আপনি ইবাদত করবেন আর এক বছর আপনার রবের আমরা ইবাদত করি এটা যখন মানলেন না তো এক কাজ করেন ঠিক আছে আপনার ধর্মটা মেনে নিলাম কিন্তু কিছুটা তাতে আপনি কি করেন সংশোধনী নিয়ে আসেন আজকাল কিছু নাস্তিক আছে মুসলিম সমাজের যারা ইসলামের বিধিবিধানে সংশোধনী চায় জি হ্যাঁ সংশোধনী চায় হ্যাঁ বহুবিবাহ
না, জিহাদের নাম তো নেওয়াই যাবে না। হ্যাঁ, তারপরে আপনার কি বলছে আরো, তারপরে ছেলে মেয়েদের যে ধন সম্পদের ভাগ বন্টন ক্ষেত্রে যে মেয়ে দুই মেয়ের সমান এক ছেলে, না না না, সমান সমান করে দিতে হবে, আউযুবিল্লাহ, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম ধরনের কিছু পরিবর্তন আর তাতে কিছু সংশোধনী নিয়ে আসার জন্য তারা শর্ত লাগাইল। তারা প্রথম বলল যে ঠিক আছে, আমার কথা মেনে নেব, কিন্তু এই যে কোরআন, যাতে আমাদেরকে বারবার করে কাফের আর মুশরিক বলা হচ্ছে, এই কোরআন আমরা মানব না, অন্য একটা কোরআন নিয়ে এসেন। আল্লাহ রাব্বুল কোরআন কে বলছেন, তারা বলেছিল এতে বে কোরআনিন গায়রে হাজা ও বাদ্দিলহু, জি, সূরা ইউনুস আয়াত নম্বর 15, তাতে আল্লাহ বলছেন যে মক্কার কাফেররা প্রস্তাব পেশ করেছিল যে হে মোহাম্মদ, মেনে নেব আপনার ধর্ম, কিন্তু আপনি কোরআন নিয়ে আসেন গায়রে হাজা, এই কোরআন ছাড়া অন্য আর এক কোরআন, আর যদি না নিয়ে আসতে পারেন, অন্য কোনো কোরআন না নিয়ে আসতে পারেন, তো আউবাদ্দেলহু, তাতে কিছু একটু রদ বদল করেন, কিছু যে বিধিবিধানগুলি বা কথাগুলি আছে ওগুলো তো কিছু কি করেন, পরিবর্তন নিয়ে আসেন তাতে, জি হ্যাঁ। ফামারাহুল্লাহ তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রস্তাবের জবাবে আয়াত নাজেল করলেন, তার পরের অংশটুকু আল্লাহ বলছেন, কুল হে নবী, তাদেরকে বলে দাও, মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি, এটা আমার ক্ষমতা নেই যে আমি কোরআনকে আমার নিজের পক্ষ থেকে সংশোধন করব বা তাতে কিছু পরিবর্তন নিয়ে আসব, এই রদ বদল করার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। আমাকে কতটা ক্ষমতা দেওয়া হয়েছে, ইন আত্তাবেউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি একমাত্র যা আমার প্রতি ওহি করা হয় তার অনুসরণ করি, ফলো করি, যেটা ওহি করা হয় সেটা আমি সংরক্ষণ করি, তারপরে আমি নিজে আমল করি, আর তারপর সেটার দিকে আমি মানুষকে দাওয়াত দিই, আমার একটি গত তাতে সংযোজন করার বা কর্তন করার কোনো অধিকার নেই। ইন্নি আখাফু, আমি ভয় করি আল্লাহকে, ইন আসাইত রব্বি, আমার রবের যদি আমি নাফরমানি করি, আযাবা ইয়াউমিন আযীম, মহা দিবসের শাস্তি কি, মহাদিবসের শাস্তি বলে আমার ভয় আছে, সুতরাং আমি এই কাজ করতে পারবো না। এই ক্ষেত্রে আরো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক সাবধান করার জন্য সূরা বনী ইসরাইলে আয়াত নাজিল করলেন, ওয়াইন কাদু লায়াফতানুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রা ওয়া ইযান লাতাখাযুকা খলিলা, সম্ভাবনা এমনটা ছিল যে হে নবী, তোমাকে তোমার প্রতি যে ওহি করা হচ্ছে আল কোরআন, এই কোরআন থেকে তোমাকে বিচ্যুত করে দিয়ে ফিতনায় লিপ্ত করবে। তাহলে ফিতনা হচ্ছে ওহি পরিত্যাগ করা, দলিলবিহীন কথা বলা, ফিতনা হচ্ছে ভিত্তিহীন ধর্মকর্ম করা, ধর্ম প্রচার করা, ফিতনা হচ্ছে কোরআন এবং হাদিস বিরোধী ওয়াজ করা আর লিখা, ওগুলো ফিতনা। আর কেউ কোরআন এবং হাদিসের কথা বললে সাথে ফিতনা হয় না, বিদাতীদের স্বভাব কি, কারণ দল ভারী তাদের, যেহেতু আপনি যদি কোরআন এবং হাদিসের কথা বলেন, দলিলের কথা বলেন, আরে ফিতনা করছে, বড় ফিতনাবাজ, তাই না, জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফিতনাবাজ কিন্তু বলেছেন মুশরিকে রাখে, গোমরা পথভ্রষ্টদেরকে ফিতনাবাজ বলেছেন, ওয়াইন কাদু লায়াফতানুনাকা, উপক্রম হয়েছিল যে তোমাকে ফিতনায় ফেলে দেবে, আনিল্লাযী আওহায়না ইলাইকা, ওই বিধান থেকে যেই বিধানের ওহী তোমার কাছে করা হয়েছে এই নবী, লিতাফতারি আলাইনা গায়রা, তাদের প্রস্তাব ছিল যে তুমি আল্লাহ সম্পর্কে কিছু মিথ্যা রচনা করে তুমি তাদের সামনে পেশ করো, অর্থাৎ আল্লাহ তো পরিবর্তন করবেন না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কিছু ডিসকাউন্ট করে দিতেন, হ্যাঁ কিছু যদি ছাড় দিয়ে দিতেন, অথবা কিছু তাদের মেনে নিতেন, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, কারণ ধর্মের ব্যাপারে বিনা দলিলে কোনো কথাই বলে হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা। ওয়াইদান লাতাখাযুকা খলিলা, তুমি যদি এই কাজটা করতে, এটা ছিল কিন্তু তোমার জন্য ফিতনা, নবীর জন্য কি ছিল, তোমাকে ফেতনায় লিপ্ত করতে চেয়েছিল, কিন্তু এই ফেতনায় যদি শিরকের আর গুমরাহির ফেতনাতে যদি লিপ্ত হতে আর তাদের ধর্মের কিছু যদি মেনে নিতে আর তোমার ধর্মের ক্ষেত্রে কিছু ছাড় দিয়ে দিতে, তাহলে ওয়াইজান লাতাখাযুকা খলিলা, তাহলে মক্কার মুশরিক কাফেররা তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করত, তুমি তাদের দোস্ত হয়ে যেতে, বন্ধু হয়ে যেতে। কথা সত্যি, সুবহানাল্লাহ, অনেক হক কথা, তিক্ত কথা, যেগুলি আমরা না বললেই আমরা অনেকের বন্ধু থাকতাম, অনেকের বন্ধু থাকতাম, কিন্তু তাদের শুধু বিদ্বেষ, ওই একটাই।
ওয়ালাউলা আন সাব্বাতনাকা তারপরে আল্লাহ বলেন নবীকে হে নবী তোমাকে যদি আমি অটল না রাখতাম তোমাকে যদি আমি দৃঢ়তা না দান করতাম লাকাদ কিত্তা তারকান ইলাইহি শাইআন কালিলা তাহলে খুব সম্ভাবনা ছিল যে কাফেরদের প্রস্তাবের দিকে তুমি কিছুটা ঝুঁকে যাবে আল্লাহ বলেন যে তুমি ঝুঁকতে লেগেছিলে মনে হচ্ছে মনটা নরম হয়েই গিয়েছিল তোমার ইযান লাযাকনা কাদে ফাল হায়াত ওয়া দে ফাল মামাত তুমি যদি এই কাজ করতে যে তাদের কিছু প্রস্তাব মেনে নিতে অথবা তারা যে বলছিল যে কিছু তাতে ছাড় দিয়ে দাও এই সব যদি করতে তাহলে তোমাকে আশাদন করাতাম ইহ জগতের দ্বিগুণ শাস্তি ওয়া দে ফাল মামাত আর পর জগতের দ্বিগুণ শাস্তি দুনিয়া আখিরাত তোমাকে দ্বিগুণ শাস্তি দিতাম কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে যেমন তেমন কথা না আলেমদের ক্ষেত্রে যদি দুনিয়ার স্বার্থে কোনো ভুল কথা মানুষকে শিখায় হ্যাঁ আর কোনো ক্ষেত্রে যদি অবস্তব কিছু যা কোরআন সুন্নাহ বিরোধী জানার পরেও যদি কোনো পদক্ষেপ নেই তাহলে দ্বিগুণ শাস্তি রয়েছে অন্য অন্য মানুষের যারা গোমরা হবে তাদের এক গুণ আর যারা গোমরাকারী তাদের দেফাল হায়াত ও দেফাল মাত শুধু আখিরাতে না দুনিয়ায়ও দ্বিগুণ শাস্তি আর আখিরাতেও দ্বিগুণ শাস্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছেন যাতে করে মানুষ সতর্ক হয় জি যেমন তেমন কথা নাই আর তারপরে তোমাকে কে রক্ষা করত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা তারপরে আমার বিরুদ্ধে তুমি কোনো সাহায্যকারী খুঁজে পেতে না কে তোমাকে সাহায্য করত এত সহজ নাই এইভাবে আল্লাহ কঠোর শাসানি দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে খবরদার যা ওয়াহি করা হচ্ছে তাই ফলো করো তাই অনুসরণ করো তার প্রচার করো জি এইসব আয়াতগুলি যখন নাজিল হয় সূরা বনি ইসরাইল ইসরার আয়াত নম্বর 73 থেকে 75 আমরা যে আয়াতগুলি পড়লাম এখন এতে মুশরিকরা স্পষ্ট বুঝতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো অনেক প্রস্তাব পেশ করলাম পার্থিব কিছু প্রলোভন আর বেশ কিছু অপশন কিন্তু কোনোটাই মঞ্জুর করলো না আর তারপরে তখন ধর্মীয় কিছু প্রস্তাব পেশ করলাম হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা অনেক ছাড় দিতে চাইলাম কিন্তু সে তো ধর্মের ক্ষেত্রে ছাড় দিতে চায় না এখানে একটা কথা মনে রাখেন দীন ইসলামের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেওয়ার অনুমতি আছে কিন্তু দীনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অনুমতি নেই এটা সবসময় মনে রাখতে হবে এটা আল ওয়ালা ওয়াল বারা ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর দীনের জন্য আল্লাহর রাসূলের জন্য আর মুমিনদের জন্য আর বারা বৈরিতা আর সম্পর্ক ছিন্ন করা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর রাসূলের জন্য কথা বোঝা গেছে এই ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না এই ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না দুনিয়ার ক্ষেত্রে ছাড় দিতে পারেন উদাহরণ দিন ধর্মের ক্ষেত্রে যদি বলে যে ঠিক আছে তোমরা তোমরা মুসলিম হয়ে বেঁচে থাকো অসুবিধা নেই যে সব দেশে মুসলিমদের নির্যাতন হচ্ছে তাদের ইসলামের কারণে ভারতে আপনার কি বলছে বার্মাতে ইত্যাদি এসব দেশে তো তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো কিন্তু তোমাদের ধর্মের এটা ছাড়তে হবে এটা ছাড়তে হবে যেমন তোমাদের কুরবানি করতে দেবো না সাপোজ মনে করো হ্যাঁ তারপরে তোমাদেরকে মসজিদ করতে দেবো না মাদ্রাসা করতে দেবো না হ্যাঁ আল্লাহ না করে এরকম কিছু হয় তো কথা হচ্ছে যে আর কাফিররা একটা 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 করে আপনি যদি মেনেও নেন আল্লাহ কোরআন এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসার হাত্তা তত্ত্বাবে মিল্লাতহুম একটা একটা করে যদি ডিসকাউন্ট দাও 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 একবার ঝুঁকতে 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 সেজদায় পড়ে যাবে তারপরে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসারী না হয়ে যাবে এই জন্য মুসলিম দেশগুলিতে হ্যাঁ তোমাদের দেশে সেপারেট শিক্ষা চলবে না সহশিক্ষা চললো সহশিক্ষা করলো তোমাদের দেশে কেন সিনেমা হল নাই সিনেমা হল করতে হবে তোমাদের দেশে কেন এই এই সব না এই সব করতে হবে তোমাদের দেশে এই নারীদেরকে এই স্বাধীনতা কেন দেওয়া হয় না ওইটাও দেওয়া হইলো এই করা হলো সেই করা হইলো মনে করছেন যে ছেড়ে দেবে ধীরে ধীরে চাপ চাপ দিতে 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 বলবে যে অতক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসারী ইসলাম পুরো ছেড়ে না দেবেন আস্তে 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 ইসলামের আপনার পোশাক আপনার কাছ থেকে খুলেই দেবেন জি এটা হচ্ছে কাফেরদের টার্গেট জি কোরআন বলেছে আল্লাহ সব কিছু জানছেন কাফেরদের প্রকৃতি সম্পর্কে সুতরাং ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না বললাম যে দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেব এবং ছাড় দিলে অসুবিধা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছাড় দিয়েছেন এত মার খেয়েছেন সাহাবাই কেরামরা এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন তারপরে যখন মক্কা বিজয় করলেন তখন ছেড়েছেন না ছাড়েননি প্রতিশোধ নেব না যাও ইযহাবু ফান্তুমুত তালাক যাও মাফ করে দিলাম ছেড়ে দিলাম
ছেড়ে দিলাম, সবই ছেড়ে দিলাম, কোনোটাই নিলাম না। তোমরা আমাদের লুটপাট করেছো, তোমরা আমাদেরকে এখান থেকে নির্বাসিত করেছো, বিতাড়িত করেছো, তোমরা আমাকে মারধর করেছো, কোনোটার প্রতিশোধ নিলাম না, কিচ্ছু নিলাম না। টাকা পয়সা লাগবে, চলো টাকা পয়সাও দেবো, হ্যাঁ তোমাদের অভাব আছে কারো চিকিৎসা দেবো, হ্যাঁ এই দেবো সেই দেবো যা লাগবে দেবো, দুনিয়া দিতে পারি কিন্তু দিন দিতে পারি না কাফেরকে, এটা মনে রাখবেন। জি, তো যখন মক্কার মুশরিকরা বুঝতে পারলো যে এই অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই তো কঠিন, এ তো দিনের দাওয়াত ছাড়বে না, আর এ কোনো কমার্শিয়াল লোক না, সোজা বুঝতে পারলো হ্যাঁ মক্কার কাফেররা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কমার্শিয়াল মানুষ না, যে তার সাথে ব্যবসা বাণিজ্যে আমরা জিতে নেব, হ্যাঁ দর কষাকষি করি, হ্যাঁ তাকে সারেন্ডার করাবো, সে কিছু আমাদের মেনে নেবে। তখন তারা অন্য আরেকটি পন্থা অবলম্বন করলো, সেটা হচ্ছে যে তারা মদিনার ইহুদিদের কাছে পাঠাইলো, কিছু লোককে পাঠাইলো মদিনার ইহুদিদের কাছে, তাদেরকে জিজ্ঞেস করতে যে আপনাদের কাছে তো তাওরাত ইঞ্জিল আছে, আপনারা তো যথেষ্ট জ্ঞান রাখেন, আপনাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী আলেম আছে তাওরাতের, তো এই শেষ নবী বলে দাবি করেছে আমাদের বংশে যে মুহাম্মদ নামক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে আপনারা কি বলেন বলুন তো দেখি, আপনারা কি বলেন, এটা কি হইতে পারে যে উনি নবী? তখন ইহুদিদের বড় বড় আলেমরা পরীক্ষা করার জন্য তিনটি প্রশ্ন করতে বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেছিল যে এই তিনটি প্রশ্ন কর, কি প্রশ্ন ছিল, যদি এই প্রশ্নগুলি উত্তর দিতে পারে জানবে যে হ্যাঁ সত্যি নবী নবী রসুল, আর যদি প্রশ্ন উত্তর না দিতে পারে আর যার কাছে ওহি আসে না সে মোটেই জবাব দিতে পারবে না এই সম্পর্কে, তাহলে জানবে যে সে হচ্ছে মিথ্যুক, নবুয়ত দাবি করেছে দুনিয়ার স্বার্থে। প্রথম প্রশ্ন ছিল যে কয়েকজন যুবক যারা প্রাচীন যুগে বাড়ি থেকে বেরিয়ে গেছিল তাদের ইমান ইসলাম রক্ষা করার জন্য আসহাবুল কাহফ, আর গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, তারা কারা এবং তাদের ঘটনা কি, এই ঘটনাটা কি বলুন তো দেখি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে। দ্বিতীয় ছিল একজন প্রভাবশালী হ্যাঁ প্রতাপশালী রাজা ছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, সারা পৃথিবী দখল করেছিলেন তখনকার যুগের সারা পৃথিবী মোটামুটি, জি পূর্ব দিকে একবারে চীন পর্যন্ত, উত্তর দিকে একবারে ধর রাশিয়া পর্যন্ত, পশ্চিম দিকে একবারে আটলান্টিক পর্যন্ত, কারণ তখন আমেরিকার হদিস ছিল না, সুতরাং সেখানে বলা হয়েছে যে সাগর পর্যন্ত, তো সাগর সেই সাগর হচ্ছে মহাসাগর আটলান্টিক পর্যন্ত, দক্ষিণ দিকে যেহেতু ভারত মহাসাগর সেই দিকে বেশি যাওয়া নেই, আমানের পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই, সেই দক্ষিণ দিকের কথা কোনো আলোচনা কিন্তু কোরআনে আসেনি, কিন্তু তিন দিকের কথা রয়েছে। সেই রাজার নাম কি আর তার ঘটনাটা বা কি কি ঘটেছিল, একজন রাজা সারা পৃথিবী দখল করেছিল সেই রাজা কে, এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন ছিল আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে, নবী হলে অবশ্যই বলতে পারবে যে আত্মা কি জিনিস, রূহ কি জিনিস, এই তিনটি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করেছিল। সময় তো অনেক হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় লম্বা না করে আজকে এখানেই রেখে দিই নাকি, হ্যাঁ ঠিক আছে জাযাকুমুল্লাহ খাইর, আর যদি চান তো আরেকটু এগিয়ে দিই, হ্যাঁ এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিই, হ্যাঁ খালাস ঠিক আছে। তাহলে তিনটি প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখন মক্কা ফিরে আসলো এই প্রতিনিধি দল, মক্কা ফিরে আসলো, ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করলো, জি কুরাইশদের নেতারা জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল কোনো প্রশ্ন করা হলে ওহির অপেক্ষায় নীরব থাকতেন, ওহি নাজল হলে তখন শোনাতেন, সূরা কাহফ নাজল হয়ে গেল, সূরা কাহফে দুটো প্রশ্নের উত্তর ছিল, দুটো প্রশ্নের উত্তর কি, আম হাসিব তান্না আসহাবুল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিন আজাবা, আসহাবে কাহফের ঘটনা শুরুতেই বেশ কিছু আয়াত নিয়ে, আর তারপরে শেষ দিকে ঘটনার পরেই শুরু হচ্ছে,
তার ঘটনা বর্ণনা করে দেওয়া হলো শুনিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রূহ সম্পর্কে যে জিজ্ঞাসা করা হয়েছিল এই রূহ সম্পর্কে জবাব আসলো কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈল নম্বর 85 তে ওয়াস আলুনা কানির রূহ তারা জিজ্ঞেস করছে হে নবী তোমাকে রূহ সম্পর্কে কুল সাআতু ইয়াকানা ওয়াস আলুনা কানির কুলির রূহ মিন আমরি রব্বি রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটি নির্দেশ আল্লাহর হুকুম আমরি রব্বি আমর মানে নির্দেশ হয় আমর মানে আবার কাজও হয় আমর মানে কাজ হয় তো আল্লাহ নির্দেশ নিতে পারেন এখানে অর্থ আবার আল্লাহর কাজ এটা একমাত্র আল্লাহর কাজ মানুষ কিছুই বুঝতে পারবে না এর বেশি কিছু বোঝানোই যাবে না একটা লোক এখানে বসে আছে কথা বলছে বা শুয়ে আছে হঠাৎ করে নাই আর শেষ কোনখান দিয়ে গেল রূহটা কেউ বলতে পারবে না এটার ধরনটা কি কিভাবে হইলো কোথায় গেল কি কারো ক্ষমতা নেই না বোঝাতে পারবে না বুঝতে পারবে সুবহানাল্লাহ মিন আমরে রব্বি এটা হচ্ছে রবের কাজ বা রবের নির্দেশ ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে সুতরাং এই সামান্যতম জ্ঞান দিয়ে সেটা বোঝানো যাবে না আর বুঝতেও পারবে না তোমরা এতটুকু বাস এটা হচ্ছে রবের আমরা এই পরীক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হলেন তাই না তাহলে তাদের যদি আসলে মানার মন মানসিকতা থাকতো তাহলে আর কোনো আপত্তি আছে এতগুলো সবকিছু হয়ে গেল পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল ইহুদিরা সার্টিফিকেটও দিয়ে দিল ইহুদি আলেমরা তাওরাতের পণ্ডিতরা যে যদি এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে নবীউন মুরসাল নবী তো মেনে নাও না মানবে না কিন্তু না মোটেই না কাফির যাদের ভাগ্যে ইমান ইসলাম নেই জান্নাত নেই তাদের অবস্থাটা এইরকমই যতই সুস্পষ্ট হয়ে যাক মানবে না যতই সুস্পষ্ট হয় আজকে সায়েন্সের যুগে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর দ্বীনের সত্যতা এবং কোরআন ও হাদিস ওহির অনেক বিধানের সত্যতা বাস্তবে প্রমাণ হয়ে যাচ্ছে বাস্তবে প্রমাণ হয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে অনেক বিষয়গুলি রয়েছে হ্যাঁ যেগুলো দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে দ্বীন ইসলাম হচ্ছে হক দ্বীন ইসলাম হচ্ছে ওহি দ্বীন ইসলাম সত্য কিন্তু মানুষ নাস্তিক হইতে আছে বেদিন হইতে আছে সায়েন্স পড়ে হেদায়েত হওয়া উচিত ছিল সায়েন্স পড়ে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে আরো কারণ যেখানে সায়েন্স পড়া হচ্ছে সেটা হচ্ছে বিষাক্ত পরিবেশ বিষাক্ত পরিবেশ আর যারা সায়েন্স পড়াচ্ছে অথবা চর্চা করছে তারা আল্লাহর সাথে একেবারে সম্পর্কহীন যখন একেবারে এত দূরত্ব হয়ে গেছে আল্লাহর সাথে তখন আর এই সায়েন্স দিয়ে আল্লাহকে আর খুঁজে পায় না না হলে খুঁজে পাওয়া উচিত ছিল যদি পরিবেশটা ভালো থাকতো সেখানে শিক্ষাঙ্গনের আর সেখানে যারা শিক্ষা দিচ্ছে অথবা শিক্ষা নিচ্ছে তাদের রবের সাথে সম্পর্ক থাকতো তাহলে এই সায়েন্স দিয়ে টেকনোলজি দিয়ে ইন আল্লাহকে চেনা আরো সহজ হয়ে যেত কিন্তু না চাঁদ সম্পর্কে এরকম বলা হয়েছে চাঁদ সম্পর্কে তারা বুঝতে পেরেছে চাঁদের মধ্যে একটা দাগ আছে যেমন কোনো কিছু ফেটে গেলে বিদীর্ণ হওয়ার পরে সেটা যদি জড়ানো হয় তো দাগ আছে কোরআনে কেন আছে খুঁজে পায়নি কোথাও কোরআনে খুঁজে পেয়েছে যে এটা কোথা থেকে ইকতারাবাতি সাতওয়ান শাক্কাল কমার চন্দ্র যে বিদীর্ণ হয়েছিল কিন্তু ইসলাম গ্রহণ করেছে সে সায়েন্টিস্টরা না করেনি শরীর স্বাস্থ্য নিয়ে গবেষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া আল্লাহ অফি আনফুসে কাফাল তোমাদের মধ্যে আল্লাহকে খুঁজে পাবে যদি খুঁজো তো কিন্তু পাই না খুঁজে কারণ অনেক ডিস্টার্স হয়েছে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই এদের এসব যারা চর্চা করছে স্বাস্থ্য বিজ্ঞান বা অন্যান্য বিজ্ঞানগুলি তাদের আল্লাহর সাথে এত দূরত্ব তৈরি হয়ে গেছে শয়তান বিশাল প্রাচীর তৈরি করে দিয়েছে সুতরাং আল্লাহকে আর খুঁজে পায় না তো মক্কার কাফেরা ঠিক ওই রকমই জি কোনো রকমেই তারা মেনে নিতে চাইল না কিন্তু একটা তো কিছু করতে হবে ইসলাম কবুল করলো না কিন্তু একটা কিছু তো করতে হবে তখন তারা তাদের আগ্রহ প্রকাশ করলো যে মোহাম্মদ তোমার কথা আমরা শুনব কিন্তু একটা শর্ত আছে শর্ত কি শর্ত হচ্ছে এই যে আমরা সব সম্ভ্রান্ত লোক আমরা হচ্ছে সমাজপতি আমরা নেতৃস্থানীয় ব্যক্তি আর আপনার আশেপাশে যেই লোকগুলি বসে থাকে এইগুলো আমাদের চাকর নকর দাস এগুলি সব দুর্গত গরিব মিসকিন খেতে পায় না এরা মানে দিন মজুর করার লোক এই লোকগুলির সাথে আমরা কি করে বসতে পারি তা এক কাজ করেন এদেরকে সরিয়ে দেন আর তারপরে আমরা বসবো আমরা যে মহফিলে বসবো আপনার সাথে অনুষ্ঠানে সেখানে যেন এই নিচু শ্রেণীর লোকেরা বসে না এদেরকে সরাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন যে
আল্লাহ করে যদি হেদায়েত হয়ে যায় তো অসুবিধা কি? এই সাথী সঙ্গীগুলোকে বলি যে তোমরা এখন আসিও না, এরাকে আগে দিনের কথা শোনাই কিছু বা দিনের দাওয়াত দিই, পরে তোমরা শিখিও। মনে মনে এই কথাটি এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। কি কি জন্য? নিজের স্বার্থে নয়, আমরা তো দুনিয়ার স্বার্থে বড়দের সাথে সম্পর্ক রাখি। আজকাল অনেকে আছে, অনেক আলেম আছে, বড় বড় ধনীর সাথে সম্পর্ক কিসের জন্য? ও টেলিফোন সাথে সাথে টেলিফোন উঠেবে, আর একটা গরিব টেলিফোন করলে ও টেলিফোন উঠেবে না। কিসের জন্য? দুনিয়ার স্বার্থে। না না, দুনিয়ার স্বার্থে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিসের স্বার্থে? যে যদি হেদায়ত হয়ে যায়, অনেক চেষ্টা করলাম, এইটাও একটা চেষ্টা দেখি, এইভাবে যদি হেদায়ত হয়ে যায়। তো নবী সাল্লাম ইচ্ছা পোষণ করলেন যে ঠিক আছে, ওকে করেই দিব, কিন্তু সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, সূরা আনআম আয়াত নম্বর 52। আল্লাহ বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, তুমি তাড়িয়ে দিও না ওই সব লোকদেরকে যারা তাদের প্রতিপালক আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকছে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে, আল্লাহর জিকির আজগার করছে, তোমার দিনের কথা শুনছে, তাদেরকে তাড়িয়ে দেব যে ভাগো, তোমরা এখন এরাকে শোনাবো, এই কাজ করিও না। ইউরিদুনা ওয়াজহা, এরা আল্লাহ সন্তুষ্টি চায়, এই গরিবগুলো, এই দাসগুলো, এরা আল্লাহর সন্তুষ্টি চায়। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, এই নেতাগুলো যে ইসলাম কবুল করবে না, এর হিসাব তোমাকে দেওয়া লাগবে না, তোমার কিসের চিন্তা? মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, আর তোমার হিসাব তারা দেবে না, তারা তাদের হিসাব দিবে, তুমি তোমার হিসাব দিবে, তুমি তুমি ঠিক থাকো, তুমি ঝুঁকে যেও না তাদের দিকে। ফাতাতুরদাহুম, তুমি মনে করছো যে তাদের প্রস্তাব মেনে তাদেরকে তাড়িয়ে দেবে, এই কাজ করি। ফাতাকুনা মিনাল জালেমিন, যদি এই গরিব দুঃখীগুলোকে তাড়িয়ে দাও তোমার দর্শ থেকে, তোমার আলোচনা থেকে, তাহলে তুমি জালেম হয়ে যাবে। আল্লাহু আকবার, তুমি জালেম হয়ে যাবে, আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আর এইরকম ঈশ্বরে কাহাফি রয়েছে, ওয়াসবির নাফসাকা মাআল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। তুমি নিজেকে ধৈর্য ধারণের সাথে রাখো, কার সাথে রাখো? মাআল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল বিকাল যারা আল্লাহর জিকির আজগার করে, আল্লাহকে ডাকে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, ইবাদতবন্দি করে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, দিন শিখে, তাদের সাথে তুমি থাকো। যারা ঈমান নিয়ে আসে না, নেতা মাতা, তাদের সাথে, তাদের সাথে তোমার কেন উঠা বসা থাকবে? তাদের সাথে উঠা বসার আগ্রহ প্রকাশ করবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্ব, ইনশাআল্লাহ 30 নম্বর পর্ব হবে আগামীতে, ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।